নমস্কার 7AWAKE নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল আগরপাড়া সংলগ্ন বিটি রোডে। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে আগরপাড়ার অ্যালপাইন ডিয়ারির মোড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোদপুর থেকে কামারহাটির দিকে যাচ্ছিলেন দুই সাইকেল আরোহী। অ্যালপাইন ডিয়ারির বাসস্ট্যান্ডের কাছে আসতেই দুই সাইকেল আরোহীকে আচমকাই পেছন দিক থেকে তীব্র গতিতে আসা একটি পণ্যবাহী গাড়ি সজোরে ধাক্কা মারে। আর সাইকেল আরোহীদের ধাক্কা মারার পরেই নিয়ন্ত্রণহীন পণ্যবাহী গাড়িটি সরাসরি উল্টো দিকের ডিভাইডারে ধাক্কা মারে। জোড়া ধাক্কার অভিঘাতে রাস্তার মাঝখানেই উল্টে যায় পণ্যবাহী গাড়িটি। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই সাইকেল আরোহী, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রাই দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ। আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে তীর্থ দাস, বয়স 23 বছর, বাড়ি সোদপুরের রানী রাসমণি নগরের পল্লী মঙ্গল সমিতি এলাকায়। আর একজন সাইকেল আরোহী বছর 40-এর শম্ভুনাথ দত্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তিনিও পানিহাটির বাসিন্দা। দুমড়ে মুচড়ে গিয়েছে পণ্যবাহী গাড়িটি, পলাতক ঘাতক গাড়ির চালক। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রাস্তার পাশে পড়ে রয়েছে দুটি সাইকেল এবং ঘাতক গাড়িটি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলি সরিয়ে নিলে স্বাভাবিক হয় বিটি রোড ধরে যান চলাচল। মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিটি রোড সংলগ্ন এলাকায়। দুর্ঘটনাটির বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানালেন, সাইকেলওয়ালা গাড়িটা ওদিকে আসছিল, দুটো সাইকেলওয়ালা ওইখানেও আস্তে আস্তে আসছিল। গাড়িটা এত পিক আপে ছিল, ও সামলাতে পারেনি, দুজনকে মেরে গাড়ি এদিকে পুরো উঠে গেছে, স্ট্যান্ডিং কেটে গাড়ি পুরো উঠে গেছে। ওই যে পাঁচিলের উপরে উঠে আবার পড়ে গেছে, ডিভাইডারে উঠে আবার পড়ে গেছে, ডিভাইডারে উঠে আবার পড়ে গেছে। ওই যে মাঝখানে মোটামুটি স্পিডে ছিল। পরপর দুর্ঘটনার পরেও হুঁশ ফিরছে না প্রশাসনের। মাত্র কয়েকদিন আগেই ঘটনাস্থল থেকে অনতি দূরে আরো এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে তিনজনের। তারপরেও বিটি রোডের ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় যে কোনো পরিবর্তন বা উন্নয়ন হয়নি, আজকের দুর্ঘটনাটি তারই সাক্ষী রইল। আগরপাড়া থেকে সুমন গুহ, গৌতমী নাথ, 7AWAKE নিউজ নেটওয়ার্ক। আমাদের খবরে আমরা নতুন মুখ চাইছি, আগ্রহী হলে যোগাযোগ করুন 9883103103 এই নম্বরে। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7AWAKE নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।